Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala rasulillahi man la nabiyya ba'da amma ba'd. Priyo dini bhai o bonera, ajke ekti somoshyar samadhan niye shongkhipto akare alochona korar chesta korbo inshallah. Somoshyati holo je Ramzan mashe napak thaka obosthay শরীর নাপাক থাকা অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা বা কেউ যদি নাপাক অবস্থায় সেহরি খায় তাহলে তার রোজা হবে কিনা প্রিয় বন্ধুগণ আমাদের দৈনন্দিন জীবনে যত সমস্যা আছে এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে পবিত্র কোরআন এবং পবিত্র হাদিস শরীফের মধ্যে প্রিয় বন্ধুগণ এই সম্পর্কে হাদিসে কি বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আগে আমরা জানব এখন আমি এ সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব হাদিসটি উল্লেখ হয়েছে মিশকাত শরীফে হাদিস নাম্বার 2001 হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ভোর পর্যন্ত অপবিত্র অবস্থায় থাকতেন এই অপবিত্রতা স্বপ্ন দোষের কারণে নয় এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন ও সিয়াম পালন করতেন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর পর্যন্ত অপবিত্র অবস্থায় ছিলেন রমজান মাসেও হ্যাঁ এবং তারপরে তিনি দিনের বেলা সিয়াম পালন করেছেন তো তাহলে সেহরি খাওয়া হলো সুন্নাত তো সেহরি খাওয়ার সঙ্গে নাপাক থাকার কোনো সম্পর্ক নেই নিঃসন্দেহে পাক পবিত্র থাকা এবং পাক পবিত্র অবস্থায় খাদ্য গ্রহণ করা উত্তম কাজ ভালো কাজ তবে যদি আপনার সমস্যা হয়ে যায় দেখা যাচ্ছে আপনি ঘুমিয়েছেন কিন্তু স্বপ্নদোষ হয়ে গেছে এখন যখন আপনার ঘুম ভেঙেছে তখন দেখেন যে সেহরির আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে এখন যদি আপনি গোসল করতে যান তাহলে কিন্তু আপনি সেহরি খেতে পারবেন না এজন্য আপনাকে কি করতে হবে সেহরি খেতে হবে এবং নামাজের আগে আপনাকে গোসল করে নিয়ে ফজরের নামাজে ফজরের জামাতে অংশ গ্রহণ করতে হবে অথবা আপনি যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন করার পরে যদি ঘুমিয়ে যান আর যদি আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখেন যে সেহরি সময় মাত্র আর অল্প সময় বাকি আছে আপনি যদি এখন গোসল করতে যান তাহলে আপনি সেহরি খেতে পারবেন না তাহলে আপনি কি করবেন অবশ্যই অবশ্যই আপনাকে আগে সেহরি খেতে হবে এবং তারপরে নামাজে যাওয়ার আগে আপনি গোসল করে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যে এরকম ভোর পর্যন্ত নাপাক থাকতেন এমনটি নয় আপনি যদি হাদিসকে ভুল বোঝেন এবং আপনি যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নাপাক অবস্থায় সেহরি খেতেন আমিও নাপাক অবস্থায় সেহরি খাবো তাহলে আপনি ভুল করবেন এই হাদিসটি আপনার সমস্যার সমাধান দিচ্ছে যদি আপনার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনি সেই অবস্থাতে সেহরি খাবেন এবং তারপর আপনি সিয়াম পালন করবেন আলহামদুলিল্লাহ আপনার সিয়াম শুদ্ধ হবে তো প্রিয় বন্ধুগণ আমি সহিহ হাদিসের আলোকে যে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর বন্ধুগণ নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এবং সকলকেই রমজানের সম্পূর্ণ রোজাগুলি আদায় করার তৌফিক দান করুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم